ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 21 জুলাই রবিবার দিন গুরু পূর্ণিমা, হিন্দুদের জন্য অতি পবিত্র ও অবশ্য পালনীয় একটি দিন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। শাস্ত্রে বলা হয়েছে, দেবতাদের থেকেও গুরুর সম্মান অনেক বেশি। স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন, গুরুই হলেন ঈশ্বর, গুরুই হলেন ধর্ম, আর গুরুদেবের প্রতি আনুগত্যই পরম ধর্ম। ভগবান কোনো কারণে রেগে গেলে গুরু বাঁচিয়ে দিতে পারেন, কিন্তু গুরু রেগে গেলে কোথাও আশ্রয় পাওয়া যায় না। শ্রী শ্রী সারদামা বলেছেন, গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। গুরু পূর্ণিমা নিষ্ঠার সঙ্গে পালন করলে গুরুদেবের আশীর্বাদে জীবনে সুখ ও শান্তি আসে। প্রাচীনকালে এই বিশেষ দিনে মহর্ষি বেদব্যাস তার শিষ্য ও ঋষিদের শ্রী ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই সময় থেকেই মহামুনি বেদব্যাসের 5 জন শিষ্য এই পবিত্র দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন করা শুরু করেন। পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের এই দিনেই শুভ আবির্ভাব হয়েছিল, তাই গুরু পূর্ণিমার দিনটি ব্যাস পূর্ণিমা নামেও অনেকের কাছে পরিচিত। গুরু শব্দটির উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। এর অর্থ হল যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। পরমহংস যোগানন্দজি বলেছেন, গুরু হলেন জাগ্রত দেবতা, যিনি শিষ্যের অন্তরে ঘুমিয়ে থাকা দেবতাকে জাগ্রত করেন। গুরু হলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। ভগবানের মতোই তারও করুণার কোনো সীমা নেই। গুরু তার শিষ্যকে বলেন, আমার হাত ধরো, আমি তোমাকে পথের সন্ধান বলে দেব। উপযুক্ত হতে হলে শিষ্যকে অবশ্যই গুরুর প্রতি অনুগত হতে হবে, গুরুর দেওয়া শিক্ষাকে বিশ্বাসের সঙ্গে মেনে চলতে হবে। গুরুদেবের অনুগত হলে শিষ্য দেখতে পায় তার মন ক্রমশ কামনা বাসনা অহংকার অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করছে। আর যে মন একসময় এত চঞ্চল ও অস্থির ছিল, তা এখন ক্রমশ ধীর স্থির ও শান্ত হয়ে আসছে। পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। আজকে আমার শরীর ভালো আছে, কাল আমি ভালো থাকবো নাকি অসুস্থ হব তা আমরা জানি না। আজ যারা আমার প্রিয়জন, কাল তারা আমার কাছে থাকবে নাকি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে তাও আমরা জানি না। এই অজ্ঞানতাই মানুষের মনে নিরাপত্তার অভাব তৈরি করে। এর ফলেই এত মানসিক রোগ, চারিদিকে এত অস্থিরতা। সেই জন্যেই মানুষ জড়জাগতিক বিষয় সম্পত্তিকে এমন অন্ধের মতো আঁকড়ে ধরতে চায়। সে চায় আরো টাকা, আরো ক্ষমতা, আরো নামযশ। মানুষ ভাবতে চায় এসবের মধ্যেই সে নিরাপদ। তুচ্ছ জড়বস্তুকেই তারা তাদের ভগবান ভেবে আঁকড়ে ধরে। কিন্তু প্রকৃতপক্ষে গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের এই বিশাল সংসার সমুদ্র নিরাপদে পার করিয়ে আমাদের প্রকৃত বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, জ্ঞানের নৌকায় চড়ে এমনকি জঘন্যতম পাপীও মায়া সমুদ্র পার হয়ে যেতে পারে। গুরুর দেয়া সাধনা অবলম্বন করে শিষ্য তার নিজের জীবন রক্ষাকারী জ্ঞানের নৌকো তৈরি করে নেয়। ভগবান ও গুরুদেবকে সর্বতোভাবে সন্তুষ্ট করার জন্য সদা প্রার্থনা করুন, এটাই হলো সাধনার মূল কথা। গুরুকে ভগবানের প্রতিনিধি রূপে এবং মানুষকে ভগবানেরই একটি রূপ হিসেবে সম্মান জানাতে পারলে ভক্তের আধ্যাত্মিক উন্নতি হয়। গুরু সর্বত্রই বিদ্যমান। গুরুর উপদেশ, শিক্ষা, তার সাহায্য শুধু এই জগতে তার জীবদ্দশাতেই সীমাবদ্ধ নয়। গুরুর সাহায্য চিরটা কাল শিষ্যের সঙ্গেই থাকে। দেহত্যাগ করার সঙ্গে সঙ্গেই কিন্তু নিষ্ঠাবান শিষ্যের প্রতি গুরুর দায়িত্ব শেষ হয়ে যায় না। তা যদি হতো, তাহলে তিনি কখনোই সদ্গুরু হতে পারতেন না। ভগবানের মতো গুরুও সর্বত্র বিরাজ করেন। প্রতিটি শিষ্যের মনের কথা তিনি জানতে পারেন। শিষ্য যেদিন দীক্ষা পায়, সেই দিন থেকে গুরু শিষ্যের সম্বন্ধটি ভগবানের আশীর্বাদ পূত হয়। দীক্ষার মধ্যে দিয়ে গুরু ও শিষ্যের মধ্যে
এক নিঃস্বার্থ চিরন্তন ভালোবাসা ও আনুগত্য গড়ে ওঠে। প্রথম প্রথম শিষ্য নিখুঁতভাবে সবকিছু অনুসরণ করতে পারে না বটে, তবে সাফল্য না আসা পর্যন্ত শিষ্যকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। এবছর গুরু পূর্ণিমার দিনটি পড়েছে 21 জুলাই 2024 রবিবার। ওই দিন সূর্যোদয় থেকে বেলা 3টে বেজে 47 মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। যাদের এখনো দীক্ষা হয়নি এবং দীক্ষাগুরু নেই, তারাও এই দিনটি নিষ্ঠা ভরে পালন করলে যথেষ্ট উপকার পাবেন। শাস্ত্রে ভগবান কৃষ্ণকে জগৎগুরু বলা হয়েছে, তিনি সকল গুরুর গুরু। সুতরাং যে কেউ গুরু পূর্ণিমার দিন কৃষ্ণকে গুরু রূপে পূজো করতে পারেন, এর ফলে আপনি কৃষ্ণের আশীর্বাদ এবং কৃপা পাবেন। এমনও হতে পারে যে ভগবান কৃষ্ণের কৃপায় আপনি হয়তো পার্থিব গুরুর সন্ধান পেয়ে গেলেন। এই রকম ঘটনা এর আগে বহু জায়গায় বহুবার ঘটেছে। যারা বাবা মহাদেবের ভক্ত তারা এই দিন ভগবান শিবকে গুরু রূপে পূজো করতে পারেন, কারণ ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের মধ্যে কোনো প্রভেদ নেই। এই বিপদসংকুল ভবসাগর পার হবার জন্য গুরুর মতো একজন সর্বদর্শী কাণ্ডারি প্রয়োজন, যেখানে ভগবান কৃষ্ণ বা ভগবান রামও তাদের গুরুর অনুগত হয়ে চলতেন, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের আর কি কথা। ছোটবেলায় নামতা শেখার জন্য আমাদের শিক্ষাগুরুর প্রয়োজন হয়, স্কুলের পরীক্ষায় পার হবার জন্য মাস্টার মশাইদের কাছে কোচিং নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো গুরু ছাড়াই ভবসাগর পার হবার আশা আমরা কি করে করতে পারি? গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে কাঁচা পোশাক পরে নিন। আপনার ঘরে বা ঠাকুর ঘরের উত্তর দিকে একটা কাঠের চৌকি পেতে তার উপর সাদা কাপড় বিছিয়ে দিন। তার উপর আপনার গুরুদেবের ছবি রাখুন, ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন। বাড়িতে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের ছবি থাকলে তাতে ফুলের মালা দিন, তারপর অন্যান্য দেবদেবীর ছবিতেও ফুল মালা দিন। কিছু মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করুন। গুরু মন্ত্র জপ করার সময় চোখ বন্ধ করে গুরুদেবের রূপ চিন্তা করুন। তিনি যে আপনার জীবনে রক্ষাকর্তা এবং উদ্ধারকর্তা হয়ে এসেছেন, সেজন্য তাকে বারবার ধন্যবাদ দিন আর প্রণাম জানান। আরতি করার পর প্রথমে গুরুদেবকে প্রণাম করুন, তারপর সমস্ত দেবদেবীকে প্রণাম জানান, তারপর নিজের পিতামাতাকে প্রণাম করুন। শেষে জীবনে যত শিক্ষক এবং শিক্ষিকাদের কাছ থেকে কিছু শিখতে পেরেছেন, তাদের সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পুজো শেষ করুন। সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন। গুরু পূর্ণিমার দিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। এদিন ফল মূল দই দুধ মিষ্টি ছানা এবং গুরু পূজার অন্নপ্রসাদও খাওয়া যেতে পারে। নিরামিষ তরকারি বা সবজিও খেতে পারেন। আপনার গুরুদেব যদি দেহে থাকেন তাহলে তার গৃহে বা আশ্রমে গিয়ে অর্ঘ্য প্রদান করা বিধেয়। যথাবিহিত গুরু পূজা সেরে গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করতে হয়। গুরুদেবকে ফল মূল ফুল মিষ্টি বস্ত্র এবং দক্ষিণা দিতে হয়। ঈশ্বর এবং গুরুদেবের কাছে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরুদেব।